হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার আমি একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। দেখতেই পাচ্ছ, 5 মিনিটে দই ইলিশ। তো 5 মিনিটে দই ইলিশ কীভাবে বানাবো? এখন চলছে ইলিশ মাছের সিজন, তো সবার বাড়িতে নিশ্চয়ই ইলিশ মাছ রান্না হচ্ছে। তার অনেক পদের ইলিশ মাছ রান্না কিন্তু খুবই সহজ, কিন্তু আজ আমি বানিয়ে ফেললাম 5 মিনিটে ইলিশ, দই ইলিশ। তো দেখতেই পাচ্ছ, এটা হলো একটা মাইক্রোওভেনের বোল। আমি মাইক্রোওভেনে 5 মিনিটে বানিয়ে ফেলবো দই ইলিশ। আর এখানে দেখতেই পাচ্ছ, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি টক দই ফেটিয়ে একটু বেশি পরিমাণ। আর এখানে আছে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আর নুন হলুদ পরিমাণ মতো, যে যার ইচ্ছে মতো দেবে, যে যেরকম খাও। আর দেখতেই পাচ্ছ পোস্ত আর এই যে কালো সর্ষে, সাথে আমি সাদা সর্ষেও মিক্স করেছি। কালো সর্ষে খুব কম পরিমাণে দিয়েছি, পোস্তটাই বেশি দিয়েছি যাতে গ্যাস বা অম্বল বা বুক জ্বালা না হয়। আর কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে আমি বেটে নিলাম, এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি। আর এখানে টক দই একদম ফেটিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একদম কাঁচা সর্ষের তেল। আর মাছগুলোকে আগে থেকে আমি ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর মাইক্রোওয়েভের বোলের মধ্যে একেবারে মাছগুলোকে 4 পিস মতো মাছ আমি সেট করে নিয়েছি। এবার এর ওপর দিয়ে ঢেলে দিলাম এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিশ্রণটি। সুন্দর মতো এটাকে একটু মিশিয়ে নিতে হবে। আর এর ওপর থেকে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। এবার এগুলোকে আমি সুন্দর মতো হালকা হাতে একটু মিক্সড করে নেব, কেন কি ইলিশ মাছ এত নরম মাছ, বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এটা তো একদম কাঁচা মাছ, কাঁচা ইলিশ, তো ওই কারণে বেশি ঘাটাঘাটি করা যায় না, তাতে ভেঙে যাওয়ার চান্স থাকে। উপর থেকে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন, যে যেরকম নুন পছন্দ করো, ঝাল পছন্দ করো, সেই পরিমাণই দেবে। আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ, যেহেতু মাছে হলুদ দেওয়া আছে। আর সর্ষে পোস্ত বা দই ইলিশ এই সমস্ত আইটেমে একটু হলুদটা কমই ব্যবহার করা উচিত, তাতে দেখতে ভালো লাগে আর হলুদের গন্ধটাও হয় না। এটা কিন্তু একদম কাঁচা তৈরি হবে, দেখতেই পাচ্ছ মাছের ওপরে আমি সর্ষে পোস্ত টক দই একদম নুন হলুদ দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কা তো বাটাই ছিল, সুন্দর মতো এপিট ওপিট করে মিশিয়ে নিলাম। নিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল, যে যেমন সর্ষের তেল ব্যবহার করবে। আমি খুব একটা বেশি দিইনি, কেন মাছ থেকে, ইলিশ মাছ থেকে এমনিতেই অনেক তেল বেরোয়, আর টক দই থেকেও অল্প বিস্তর তেল তো বেরোবেই, সেই কারণে খুব একটা সর্ষের তেল আমি দিইনি। আর ওপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে। তো এগুলোকে একদম মিক্স করে নিয়ে এরপরে আমি মাইক্রোওভেনে বসিয়ে দিলাম, দেখতেই পেলে। এবারে মাইক্রোওভেনটা আমি 800-তে সেট করে নেব, দিয়ে ওপরে ঢাকা চাপা দিয়ে দেব। আমার মনে হয় মাইক্রোওভেনে ঢাকা চাপা দিয়েই সবসময় রান্না করাটা উচিত। আর এই দেখো সেট করে নিলাম 5 মিনিট, ব্যাস এবার অপেক্ষা, আর এবার অপেক্ষা শেষ। দেখো একদম তৈরি হয়ে গেছে 5 মিনিটে দই ইলিশ, যেমন কথা দিয়েছিলাম ঠিক সেরকমই করে তোমাদের দেখিয়েছি। তো এটা খুব কম সময়ের মধ্যে খুব সুস্বাদু হয় খেতে, কিন্তু মাইক্রোওভেনে 5 মিনিট হয়ে গেলেই যদি খাওয়ার সময় না হয় বা খাওয়ার দেরি থাকে, তাহলে এটা পরে বের করলে অনেক ভালো হয় খেতে। জিনিসটার মধ্যে ভালো মতো সর্ষে পোস্তগুলো ঢুকে যায় মাছের মধ্যে, তাতে খেতে মাছটা আরও সুস্বাদু লাগে। সেই জন্য ওইভাবে গরমে একটু ঢাকা চাপা দেওয়া অবস্থায় রেখে আরও 5-10 মিনিট পরে খাওয়ার আগে বের করলে আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে। আজকের মতো টাটা।